নাটোরে লতি রাস কুসু এক শ্বাস, লতি রাস কুসু এক শ্বাস, লতি কুসু শ্বাস। সুপ্রিয় কৃষক ভাইরা, আমরা এসেছি সুদূর নাটোর থেকে যশোরে। কোথায় এসেছি? যিনি এই লতি রাস কুসু এক শ্বাস করছেন তার মুখ থেকে আমরা একটু জেনে নিই। ভাই কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নামটা? আমার নাম জাকব মণ্ডল। জাকব মণ্ডল, এই যে লতি রাস কুসু শ্বাস, লতি রাস কুসু চাষে উদ্বুদ্ধ হলেন কিভাবে? আমি দীর্ঘদিন ধরে আপনার এই চ্যানেলটা দেখি, এই চ্যানেল দেখে আমি অনুপ্রাণিত হয়েছি যে এই লতি চাষ করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আমি এই চাকরির পাশাপাশি মনে করলাম যে কিছু জমি যদি বর্গা নিয়ে আমি এই চাষটা শুরু করি তাহলে আমি আর্থিকভাবে একটু স্বাবলম্বী হতে পারবো, কারণ সেই হিসেবে আপনার চ্যানেলটা ভালো লেগেছে, আপনার সঙ্গে আমি যোগাযোগ করেছি, করার পরে আমি এই কাজে অনুপ্রাণিত হয়েছি। সুপ্রিয় কৃষক ভাইরা, যারা লতি রাস কুসু এক চাষ করতে চান বা লতি রাস কুসু একের উন্নত মানের এবং আসল চারা পেতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যাই হোক, আমরা আবার জাকব মণ্ডলের কাছে ফিরে আসি। তো আপনার তো ইউটিউব চ্যানেলে অসংখ্য চ্যানেল রয়েছে, কেন আমার চ্যানেলটাই আপনি বা আমাকে বেছে নিলেন? আমি অনেক চ্যানেল দেখেছি স্যার, এখন সেসব চ্যানেল আমার মনপুত হয়নি, তাদের কথাবার্তায় তাদের কার্যকলাপে আমি আরও অনুসন্ধান চালিয়ে দেখলাম যে আপনার এই চ্যানেলটাই আমার এত ভালো লাগলো, আপনার কথায় কাজে মিল দেখে আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম, আপনি দেনান্দেন আমাকে সাড়া দিলেন, এতে করে আপনার চ্যানেলটাই আমি বেশি অনুপ্রাণিত হয়ে আপনার সঙ্গে আমি যোগাযোগ করলাম। সুপ্রিয় কৃষক ভাই, আপনারা এই জমিটা দেখতে পাচ্ছেন, বিশেষ করে দেখতে পাচ্ছেন এই জমিতে কিন্তু আগে বিশেষ করে মেহগনি কাঠের বাগান ছিল। এই মেহগনি কাঠের বাগানটা পরিষ্কার করে কিন্তু আমরা নাটোরের লতি রাস কুসু এক চাষের জন্য তৈরি করেছি বা নির্বাচন করেছি। জাকব ভাইয়ের কাছে আমরা আবারও ফিরত আসতে চাই। জাকব ভাই, এই জমিটা কিভাবে তৈরি করেছেন? স্যার, এই জমি তৈরি করতে আমার অনেকটা খরচটি পরিণতি হয়েছে যে এই জমি যখন গাছ মেরে নিল তখন আমি জমিওয়ালার সঙ্গে কথা বলে এই জমিটা বর্গা নিলাম, আমি একটু বেশি দামে নিয়েছি, তারপরে আমি লেবার দিয়ে সেই ওই শিকড় বাকড়গুলো কোদাল দিয়ে খুঁজে তারপর উঠাইছি, উঠাইয়ে ওই বড় ট্রাক্টর গাড়ি আছে সেই গাড়ি দিয়ে আমি চারটে চাষ দিয়েছি, প্রথমে চারটে চাষ দিয়ে রোটার মেরে তারপর আমি মাটিটা তৈরি করেছি। এই যে লতি রাস কুসু এক যে চাষ করছেন, এই সাথী ফসল হিসেবে আপনি কি দেওয়ার চিন্তা ভাবনা করছেন? আমি এতে চিন্তা করছি স্যার পেঁয়াজ লাগাবো, ভাতি পেঁয়াজ যেটা, আমি সেই পেঁয়াজ এই কুসুর ভিতরে লাগাবো যাতে আমার অন্তত খরচটা বেঁচে যায়, মানে খরচটা উঠে আসে। এখানে কত শতাংশ বা কত বিঘা জমি রয়েছে? এখানে আমার হিসাব বলতে স্যার 99% জমি, 99% প্রায় 100% জমি এখানে রয়েছে না? তাতে কত মন পেঁয়াজের চারা লাগবে? আমি যেখান থেকে চারা নেব সেখানে যোগাযোগ করলাম, আমাকে বলল বিঘাপতি 5 মন চারা লাগবে, সেই হিসাবে আমি এখানে 15 মন ধরেছি, 15 মন না 12 মন লাগাবো আশা করছি। তাতেই 12 মন বা 15 মন পেঁয়াজের চারা থেকে কি পরিমাণ আপনি পেঁয়াজ আশা করছেন? যদি ঠিক আমাদের সম্পদ কিন্তু সীমিত, তাই এই সীমিত সম্পদকে কিভাবে বিকল্প উপায় এবং বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কাজে লাগিয়ে একই সাথে একাধিক ফসল পাওয়া যায় সে প্রচেষ্টাই কিন্তু আমি চালিয়ে যাচ্ছি। আমার বিশেষ করে কেউ যদি 10,000+ চারা নেয় তাহলে কিন্তু আমি চারার সাথে গিয়ে সুন্দরভাবে লাগানোর সিস্টেমটা দেখে আসি। যশোরে আমি আবারও জাকব ভাইয়ের কাছে ফিরত আসি। জাকব ভাই, যশোরেও কিন্তু অনেক লতি রাস কুসু এক চাষ করে, এদিকে চারা না নিয়ে হঠাৎ করে আপনি আমার সন্ধান কিভাবে করলেন? স্যার, আমি তো অনেক চ্যানেল দেখেছি, আপনাকে আগেই বললাম আমার সেই সব চ্যানেলের কথাবার্তা আমার পছন্দ হয়নি। আমার যশোরে অভয়নগর আছে, অভয়নগরে একটা লোক এই প্রতিবেদন দেয়, তার কথা ভালো লাগেনি বিধায় আমি সেখানে যোগাযোগ করি না, আপনার কাছে শরণাপন্ন। অনেক ধন্যবাদ জাকব ভাইকে। কোন চাষ করতে যায় তো বিশেষ করে অনেকেই তো হাসি ঠাট্টা বা তামাশা করছে, তাতে আপনার আপনি এটা কিভাবে বিচার করবেন? এখন আমি আমার খেয়াল আমি লাগাচ্ছি, লোকে ঠাট্টা করুক আর যাই করুক, আমার তো কোনো যায় আসে না। আর সুপ্রিয় দর্শক, একটা বিষয়ে কথা না বললেই নয়, ঠাট্টা কিন্তু বহুরূপ হয়, বিশেষ করে আপনি যদি অভাবে পড়েন যে ঠাট্টা বিদ্রুপ করছে আপনাকে কিন্তু সহযোগিতা করবে না, হয়তো টাকা ধার দিলেও পরবর্তীতে কিন্তু আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে।
তাই পরের থামাশা বা ঠাট্টার পাত্র হন ঠিক আছে কিন্তু নিজ দায়িত্বে নিজের পছন্দ মতো ফসল চাষাবাদ করুন আপনি অযথা বসে থাকবেন না পরিশ্রম করুন যাতে ফল পান এবং মানুষ বিশেষ করে একই মুখে দুই ধরনের কথা বলবে আপনি যদি বিপদে পড়েন আপনাকে বিদ্রূপ করবে মানুষ আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে আপনি যদি সফলতা পান তাহলে একই মুখে আপনার সফলতার গান দর্শক গাইবে তো যাই হোক আপনার যাতে সফলতা আসে আপনার জীবনে যাতে উন্নত আসে বা সার্বিক সব দিক দিয়ে কিন্তু সমৃদ্ধি আসে এমনটাই আমরা প্রত্যাশা করি আমি চাই আপনি পরিশ্রম করে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটুক আমি পেশাগতভাবে লেকচারার বা প্রভাষক মনোবিজ্ঞানের সুপ্রিয় দর্শক আমরা আরো কিছু কৃষকের সাথে পরিচয় হয়নি যারা লতি রাজ করছে এক চাষ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এটা একটা নতুন পদ্ধতি বলতে পারেন বিশেষ করে খুব দ্রুতগামী কিন্তু এই সিস্টেমে লতি রাজ করছে একের চারা রোপণ করা যায় আমরা আরেক কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলি আপনার নাম কি বকুল বিশ্বাস বকুল বিশ্বাস কেমন আছেন ইতিপূর্বে কি এরকম লতি রাজ করছে এক চাষ আপনি করেছেন আপনাদের এলাকায় এই প্রথম সুপ্রিয় কৃষক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চিহ্ন রয়েছে কাছে নিয়ে আসেন আরো কাছে নিয়ে আসবেন আমার হাতের দিকে আপনি খেয়াল করেন সুপ্রিয় কৃষক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নতুন কিন্তু চিহ্ন রয়েছে এই চিহ্নর জায়গায় কিন্তু চারা রোপণ করা হচ্ছে আমি যদি একটু দেখাই বিশেষ করে এই চারাটা দেখতে পাচ্ছেন শিকড় গজিয়েছে চারাটার উপরের পরপরে কিন্তু আমরা পাতাটা কিন্তু অল্প কেটেছি এই যে একটু কোন রকম লাগিয়ে রাখলে এটা শুরু হয়ে যাবে এই সিস্টেমে লাগানো হচ্ছে তো আমরা আরো কিছু কৃষকের সাথে আমরা পরিচয় হই দেখতে পাচ্ছেন সুপ্রিয় কৃষক ভাইরা এটা কিন্তু জমিটা প্রস্তুত করা হয়েছে শুকনো মাটিতে কিন্তু চাষ দেওয়া হয়েছে অনেকগুলো শুকনো মাটিতে চাষ দেওয়ার পরে কিন্তু পানি দেওয়া হয়েছে পানি দেওয়ার পরে কিন্তু জমিটাতে আজকে কিন্তু বিমল বিশ্বাস তো ইতিপূর্বে কি লতি রাজ করছে এক চাষ করেছেন না আমরা করিনি এই প্রথম এই প্রথম তাতে কেমন মানুষ কেমন ভাবে এই লতি রাজ করছে একে চারাটা রোপণের বিশেষ করে চাষের সাথে সম্পৃক্ত কেমন মানুষ কিভাবে নিচ্ছে এই চাষটা কেউ করিনি এই প্রথম কষ্ট যদি উন্নতি হয় আমাদের উন্নতি হয় আমরা যদি এই চাষে লাভ হয় তা আমরা সবাই আমরাও করিনি আমরাও করবো যাক অনেক ধন্যবাদ আরো কিছু কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলি সুপ্রিয় দর্শক অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আজকে বিশেষ করে 27 জানুয়ারি 2022 আর এক কৃষক ভাইয়ের সাথে আমরা দেখছি লতি রাজ করছে এক চাষ করছেন ভাই আমাকে কিছু চারা দেখাবেন আর সুপ্রিয় কৃষক ভাই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাটোরের লতি রাজ কিছু এক এই যে লতি কিন্তু বের হচ্ছে অর্থাৎ এই চারাটা আমরা বলে থাকি এই চারাটা রোপণের দুই মাস পর থেকে লতি দেখা যাবে সব গাছেই আর আমরা গাছটা একটু পাতাটা একটু বেশি রেখে দিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাতা কিন্তু গজানো শুরু হবে এই চারাটা রোপণের পরপরে আর এই সব চারাগুলোই কিন্তু আমরা লতি থেকে তৈরি করেছি এই চারাটা অত্যন্ত মানসম্মত চারাটা সাইজের ছোট হোক তাতে সমস্যা নাই কিন্তু খুব দ্রুতগামী এটা পাতা গজানো শুরু হবে তো কেমন আছেন ভালো আছি বিশেষ করি জাকব ভাই তো এটা লতি রাজ কুসে এক চাষ করছে নাকি ওই এর আগে কি আপনারা লতি রাজ কুসে একে চারা রোপণ করেছেন কোথাও না 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 কোথাও রোপণ করেনি তবে প্রথম এই প্রথম করতে তাতে মানুষটা এটা কিভাবে নিচ্ছে মানুষগুলো তো বিশেষ এটা তো অনেকে হয়তো প্রথমে খারাপ ভাব দিছে আবার অনেকে হয়তো মনে করছে ভালো হবে হয়তো সে আশায় করছে আর আশা করি যে ভালোই হবে ভালোই হবে হ্যাঁ আমরা বিশেষ করি সবার কাছে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জাকব ভাইয়ের জন্য আপনারা শুভকামনা দিবেন যাতে যে আশা এবং উদ্দেশ্য নিয়ে লতি রাজ কুসে এক চাষ করছেন অবশ্যই যাতে সফলতা আসে তো যাই হোক আমরা আরো কিছু কৃষক ভাইয়ের সাথে আমরা কথা বলি আর সুপ্রিয় কৃষক ভাইরা যারা লতি রাজ কুসে এক চাষ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর একজনের সাথে আমরা একটু পরিচয় ভাই কেমন আছেন ভালো আছি আপনার নামটা বারিক বিশ্বাস বারিক বিশ্বাস ভাই বিশেষ করে এই যে এই জমিটা কিভাবে প্রস্তুত করা হয়েছে জমি প্রস্তুতের সময় কি আপনি ছিলেন না ছিলেন না তাতে তো শুনেছেন কিভাবে প্রস্তুত করা হয়েছে দেখেছি এই জমিতে পূর্বে কি ছিল গাছ ছিল গাছ ছিল মেয়ে বলছেন আপনার নাম কি নীতিশ
এর পূর্বে কি আপনারা এই এলাকায় কোনো লতি রাজকুশি এক চাষ করা হয়েছে? না, এই প্রথম। এই প্রথম চাষ করা হচ্ছে নাকি? তাতে দর্শক বিশেষ করে আশপাশে আরো অসংখ্য কৃষক রয়েছে, তারা এটা কেমন ভাবে নিচ্ছে? তো তুলে দাও, তুলে দাও, ওটা তুলে দাও। ভালো হলে আমরাও পারবো। যাই হোক, অনেক ধন্যবাদ। যান, এখন আপনি সুপ্রিয় দর্শক, আমার ক্যামেরাম্যানের দায়িত্ব ছিল, কেউই কিন্তু পেশাগতভাবে এই ক্যামেরার সাথে সম্পৃক্ত নয়, এরপরেও কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরাম্যানের দায়িত্ব ছিল। আপনার নাম কি ভাই? সুনীল মৃধা। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলেন, অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি সিস্টেমে চারাটা রোপণ করছে। এই চারার চিহ্নর জায়গায় শুধুমাত্র লতি রাজকুশে একটা এক চারা রোপণ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, যারা লতি রাজকুশে এক চাষ করতে চান, অবশ্যই চারার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা দেখছেন প্রায় এখানে 100% জমি রয়েছে, আর এই 100% জমির জন্য আমরা চারা নির্ধারণ করেছি 11,000।